আজকে জানতে চেয়েছেন আমাদের দর্শক বন্ধু যে পরকীয়ার ফল কি ভয়ঙ্কর হতে পারে। আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখুন পরকীয়া করলে অন্যের কি হবে জানি না, একটা মানুষকে বিনা দোষে কষ্ট দিচ্ছেন। যে স্বামী পরকীয়া করেন বা যে স্ত্রী পরকীয়া করেন, তার বিপরীত মানুষটাকে অন্যায় ছাড়াই দণ্ড দিচ্ছেন, তার মনোকষ্টের কারণ হচ্ছেন। একটা মানুষ সবসময় মনোকষ্টে ভুগছে। যদি এমনটা হয়, মনে রাখবেন যে এভরি অ্যাকশান হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, প্রতিক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। তা সেই প্রতিক্রিয়া বলটা কিন্তু ছাড়বে না, আর তখন আপনাকে লাইফে প্রবলেম নানারকমভাবে অ্যারাইজ করবে। আর এটা মানুষ যখন ভুল করে তখন বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন সময় থাকে না। এটা কিন্তু সেটাই হবে যে আপনি যখন এই অন্যায়গুলো করবেন আপনি বুঝতে পারবেন না, তখন বেশ বহাল তবিয়তে থাকবেন, আনন্দ লাগবে। আর আসলে এইসব খারাপ জিনিসের আকর্ষণ তীব্র থাকে, তাই না? মোহনমত্ততা থাকে, মোহ যখন ভঙ্গ হবে তখন আর সময় থাকবে না। আমার মনে হয় প্রতিটা উপযুক্ত মানুষের আমাদের এই অন্যায় কাজ থেকে দূরে থাকা উচিত। দু নৌকায় পা দিয়ে চলা যাবে না, যে কোনো এক নৌকায় আসুন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করলাম। অন্যায় করলে কর্মফল কিন্তু ছাড়বে না।